हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज का एक नतून ब्लॉग निये चले सकाल सकाल देखते छोट सोनालीओ घूम भेंगे गेछे घूम थेके उठे पड़े तो एखन ओके आमरा दूध खाबो मुख धुइये देबो। देखो हासिटा कि सुंदर करे सकाल सकाल गुड मर्निंग हासि एटा প্রত্যেকের মন ভালো করা সকাল সকাল গুড মর্নিং হাসি দিয়ে দিল। সকাল হয়েছে তো তো চলো আমার সাথে সারাটা দিন দেখতে থাকো। সোনা পাপা তুমি কি করো তুমি কি করো এটা এটা না না এটা এটা নে না এটা এটা কি এটা ল্যাকটোজেন 2 তুমি এখন ল্যাকটোজেন 2 খাবে। তো ওর তো 6 মাস পেরিয়ে গেছে তো ওকে ল্যাকটোজেন 2 খাওয়ানো শুরু করে দিয়েছি। এখন আপ টু 6 মাস পর থেকে ল্যাকটোজেন 2 টা খাওয়াতে হয়। তো আমরা আজকে দুধটা এখন ঢেলে নিচ্ছি। দুধটা ফুরিয়ে গিয়েছিল তারপর ওকে দুধ খাইয়ে সকালের কাজগুলো সেরে নেব। সকাল সকাল আমার শুরুই হয় ওকে দুধ খাওয়ানো থেকে। ওকে দুধ খাওয়ানোর পরে তারপর সব কাজ করতে হয়। সারাটা রাত তো খায় না তাই ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়। ঘুম থেকে উঠেই আগে দুধ খেতে হবে তাই না পাপা? তো এখানে তো ছোট লিও লিওর দাদারা খেলছে। এই চান্সে আমি একটু স্নানটা সেরে আসি। সকাল সকাল স্নান করে নেব। চলো স্নান করে দেই। বেবি সাথে দুটু দুটু এখন চান করব আমরা গো চান করব। তো স্নান সেরে চলে এলাম। লিও এখানে শুয়ে শুয়ে খেলছে। এই আমাদের লিও, এই যে আমাদের লিও বসেছিল পড়ে গেল বসেছিল পড়ে গেল। আমরা এখন চা খাবো তারপর তুমি স্নান করবে। স্নান করবে না চান? হ্যাঁ স্নান করাবো বেবিকে, চাটা খেয়ে নিন। না কপনা দেখ আগে হইতাছে না। থ্যাংক ইউ। তো স্নান সেরে চা খেয়ে নিলাম। এখন জটলিওকে স্নান করিয়ে দেব। সকাল সকাল স্নান করানো হয়ে গেলেই আমার বড় কাজটা হয়ে যায়। ওকে স্নান করাতে গেলে মোটামুটি 1 ঘন্টা আমার লেগে যাবে। স্নান করিয়ে তেল মাখিয়ে সব কাজ সেরে তারপর আমি রান্না করব। তো লিওর তো স্নান শেষ, এখন আমি ওকে একটু দুধ খাইয়ে দেবো তারপর একটু ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না করব। তো দুধের বোতলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সকালে যদিও একবার ধুয়েছিলাম কিন্তু তাড়াহুড়োর জন্য ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে অনেকক্ষণ ধোয়া হয়নি। এদিকে রিক রেডি হয়ে গেছে, ওর স্কুল যেতে হবে তো একটু খেলছে তারপর স্কুল হয়ে গেল। হ্যাঁ একটু ঘুমায় মানুষ, কখন ঘুমালা তুমি? দেখো দেখো একটুখানি ঘুমিয়েই উঠে পড়লো। এদিকে আমি রান্না বসিয়েছি, কিচ্ছু রান্না হয়নি। ওকে দেখতে গিয়ে আমার 7টা প্রায় লেগেই ধরেছে। ভাগ্যিস ডিম ভাজাটা কমিয়ে রেখে গেছিলাম। তো আজকে রান্না হবে ডিমের কারি আর শাক আর দুটো ভাজা করব, ব্যাস সিমসাপ। তো ডিমের কারিটা তো রেডি, এদিকে আমাদের রান্না পুরো কমপ্লিট। ওদিকে দেখি এখন গিয়ে লিও কি করছে। খালি কান্না করছে আজকে, খালি কান্না করছে দিয়ে পাপা। আজকে দিয়ে পাপা আজকে মনটা ভালো নেই, খালি কান্না করছো তুমি। তুমি খালি কান্না করছো কেন, কেন কান্না করছো? কি চাই আজকে দিয়ে পাপা? মনটা ভালো নেই আজকে, শুধুই কান্না করছে। মাকে ছাড়া একটুকু থাকতে চাইছি না তাই বলিনি একটু বসে বসে আমরা আছি, একটু
পরে আমরা দুধ খেয়ে ঘুম দেব। একটু পরে আবার দুধ খেয়ে দেব, খেয়ে ঘুমাব। তো এখন আমাদের দুপুরের খাবার দাবার শেষ। তো আমি লিওকে নিয়ে একটু আদর করছি। রিক এখন স্কুল থেকে আসেনি, ও এলে ওকে খেতে দেব। এখন ঘুমোতে হবে, তো তার জন্য আমি ওয়েট করে বসে আছি। কত বাজে? 4টে বেজে গেছে, 4টে। চলো এখন আবার একটু ঘুমো দাও, সন্ধ্যার সময় দেখা হবে আবার। এখন ঘুমো দাও লিও বাপ্পা। তুমি উঠে পড়েছো ঘুম থেকে? তুমি ঘুম থেকে উঠে পড়েছি? হয়ে গেছে, এখন আমি পাপ্পাকে দুধ খাবো। গাইস ওয়েলকাম ব্যাক। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমরা চা খাচ্ছি। তো এখন তো বিকেল হয়ে গেছে, রিক তো অনেকক্ষণ হয় চলে এসছে, ও এখন আবার খেলতে গিয়েছিল, ফুটবল খেলে আসলো। এখন চা খাওয়া দাওয়ার সময়, বিস্কুট নিয়ে কি করছে দেখো। তো ওর স্যার চলে এসছে, যাও পড়তে বসো যাও। এখন 6:30 বেজে গেছে, স্যার বসে আছে। তো এখন রাত হয়ে গেছে, রাতে দেখো সকলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তলিয়ার পাপাও চলে এসছে, এখন আমাদের খাবার দাবারের পালা। ও আবার দুটো চকলেট নিয়ে এসছে, তো আমরা এখন চকলেট খাবো। তো সকলের তো খাবার দাবার শেষ, আমি খাবার নিয়ে চলে এলাম, আমি এখন খাবার খাবো। তো আমাদের রাতের খাবার দাবার শেষ করে আমরা এখন চলে এসেছি, এখন লিওকে ঘুম পাড়াবো। ও তো ঘুমোচ্ছেই না, কখন থেকে দুষ্টুমি করে চলেছে। তো ওর দুষ্টুমিতে চলতেই থাকবে, তো ও তো ঘুমোবে না, কখন ঘুমোবে কে জানে। ঘুমো দাও। তবে হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখছো তারা ঘুমোবার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর প্রত্যেকে কমেন্ট করে জানাবে কেমন লাগে ভিডিওগুলো তোমাদের, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার মোটিভেশন পাই। তো আবার চলে আসবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল দেন বাই। উড়ে যাবে।